أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় সুধী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় নারীর ক্ষমতায়ন হলেও মূলত এখনো পর্যন্ত নারীরা পর্দার অন্তরালে নিমজ্জিত এবং তারা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। অনেক মেয়ের বিবাহ হলেও তারা এখনো পর্যন্ত বাপের বাড়িতে ঢুকে ঢুকে মরছে। অনেক তরুণীরা তাদের পড়ালেখা শেষ না করে মা বাবার কথায় বিয়ের পিড়িতে বসেও শ্বশুর বাড়িতে ঠাঁই হচ্ছে না। ঠিক তেমনি আমার পাশে একজন আছে যে মাত্র ক্লাস 14 পর্যন্ত পড়ালেখা করেছিল, এসএসসি দেওয়া হয়নি। তোমাকে বিয়ে দিয়েছিল কেন? আমাকে বিয়ে দিয়েছে মানে আমার মানে আমাকে বিয়ে দিবে এটা কোনো আমাদের ফ্যামিলিতে কি প্রস্তুত ছিল না। যখন ওদের ফ্যামিলি থেকে বলছে ও ছেলে ভালো, দেশে চাকরি করে, কোনো স্ববাসী ছেলে না, ছেলে পড়ালেখা করছে, মাস্টার্স পাস করছে, ছোটো ফ্যামিলি, এটা বলে যখন আমার ফ্যামিলি বলছে যে আচ্ছা ঠিক আছে, ফ্যামিলি যখন শিক্ষিত আর তাহলে ফ্যামিলি ভালো হবে এটা বলে আমাকে রাজি করেছে। তারপর বিয়েটা মানে বিয়েটা হয় না, মানে এনগেজমেন্ট হয়েছে, যখন এনগেজমেন্ট হওয়ার আগে বলছে যে ওরা ঠিক আছে এসএসসি পরীক্ষাও দিবে, পরীক্ষার পর আমাদের বাসায় নিয়ে ওকে কলেজে ভর্তি করে দিই, পড়ালেখা করাবো। কিন্তু এরপর যখন এনগেজমেন্ট হয়ে গেছে বলছে যে ঠিক আছে আর পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে কী হবে, পড়ালেখা তো আমার ছেলেই করছে, চাকরি করলে আমার ছেলেই করবে, আর তোমার তো বাহিরে কিছু করা লাগবে না, তুমি তো বাসায় থাকবে। এরপর আমাকে আর পরীক্ষা দেওয়া হয়নি, তারপর বিয়েটা হয়ে গেছে। বিয়েটা হওয়ার পর আমি ওদের বাসায় থাকছি, মানে আমাদের বাসায় আর ওদের বাসায় আসা যাওয়াতে থাকছি মাত্র আড়াই মাস, তিন মাসও পুরোপুরি থাকিনি। এর মধ্যে আমার সাথে সব সময় হয়তো মানে মানসিকভাবে আর শারীরিকভাবে সব সময় মানে কোনোদিন আমি ওদের কাছে ভালো কিছু পাইনি। একটা বউ হিসাবে যেটা অধিকার আমি কোনোদিন এই অধিকারটা পাইনি, মানে দেওয়া নাই, আমার স্বামীও দেয় না, আমার শ্বশুর বাড়ি থেকে কেউ দেয় না অধিকারটা দেয়নি। তিন মাস যে তিন মাস তুমি শ্বশুর বাড়িতে ছিলে, হ্যাঁ আচ্ছা, তারপরে তিন মাস পরে কি হলো? এরপর আমি আমার বিয়ের 16 দিন পর, হ্যাঁ আমার বিয়ের 16 দিন পর আমি আমার বাবার বাসায় গেছি। বাবার বাসায় যাওয়ার সময় আমার আমার গহনাগুলো দিছে আমার শাশুড়ি। এরপর বাসায় আমার বাসায় গেছি, যাওয়ার পর আমি থাকছি 7 দিন মনে হয় 8 দিন। এরপর আমার শ্বশুর আনতে গেছি, আনতে যাওয়ার পর আসছি, আর এসে মানে এসে আমার বুরকাটা খুলছে, আমার সঙ্গে বলছে গহনাগুলো দিয়ে দাও আমি রাখি। মানে তখন থেকে আর আমাকে আর আমার গহনাগুলো দেয়নি, মানে আমি রাখি এটা বলছে যে আমাকে আর আমার গহনা আমাকে দেয়নি। গহনা তোমাকে দেয়নি? কয় ভরি দিয়েছিল ওরা? এটা কি বাপের বাড়িতে বেড়াতে আসার সময়? মানে বাবার বাড়ি থেকে মানে একবার বেড়াতে আসছি ওদের বাসা থেকে, মানে শুধু একবার আমার গহনা আমি একবার পড়ছি, তার করতে পারিনি আর পড়তে পারো নাই। গয়নাগুলো শাশুড়ি রেখে দিয়েছে, শাশুড়ি বলছে আমি রাখি বলে ও নিয়ে ফেলছে, আমি রাখি নিয়ে ফেলছে। তিন মাস সংসার করেছো, এরপর বাপের বাড়িতে কেন এসেছিলে? বাপের বাড়িতে আসছে এরপর আমি অনেক অসুস্থ হয়েছিলাম, হ্যাঁ অসুস্থ হওয়ার পর যখন আমি বাপের বাসায় তবু ওরা মানে পাঠাচ্ছে না, আর আমার ফ্যামিলি থেকে বলতেছে যে আমার মেয়ে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, তোমরা একটু পাঠাই দাও, বলছে যে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যাও। আমার একটা মানে মামা গিয়ে আমাকে নিয়ে আসছে, নিয়ে এসে আমার বাসায় থাকছে। এরপর থেকে ওরা ফোনও দেয় না, কিছু বলে না। তখন তো ফোন আর আমার হাতে একটা ফোন ছিল, আমার ফোনটা আমার সঙ্গে বলছে ফোনটা দিয়ে দাও। তোমার স্বামীর নাম কি? মোহাম্মদ জুনাইদ। শ্বশুর বাড়ি কোথায়? কক্সবাজার গুনারপাড়া। গুনারপাড়া, কক্সবাজার গুনারপাড়া। শিক্ষিত ছেলে, হ্যাঁ তো সে এরকম কাজ করছে। এর মধ্যে তুমি গত 2 বছর, এখন বিয়ে হচ্ছে 2 বছর, তুমি এর মধ্যে যোগাযোগ করো নাই ওর সাথে? যোগাযোগ হয় মাঝে মাঝে, কিন্তু মানে বলে যে তুমি যদি কোনো বিচার বিচার বা সালিশ বসে আমার জন্য তাহলে আমি আসবো না, তোমার ইচ্ছে হলে তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, আমি সাইন করে দেবো। ও সালিশ করলে আসবে না? আসবে না, কিন্তু ডিভোর্স লেটার পাঠালে সেটা অ্যাকসেপ্ট করবে, সাইন করে দেবে, সে সাইন করে দিবে, এতটুকু তোমার মর্যাদা। সে কোনো বিচারে আসবে না, আসবে না, আলাপ আলোচনায় আসবে না। যদিও বলে যে তুমি যদি মামলা করো তোমাদের জন্য আমরা মামলা করবো, ঢাকা মামলা করবো, আমরা যদি কক্সবাজার থানায় ওর জন্য মামলা করি, ও ঢাকায় থাকে, ওনাকে ঢাকায় মামলা করবে, আমরা তোমার বিরুদ্ধে ফ্যামিলির বিরুদ্ধে মামলা করবে। তোমার বাবার নাম কি? মোহাম্মদ ইসহাক।
যৌতুক কি কি দিয়েছিল আমার ফ্যামিলি থেকে 3 লক্ষ টাকা পানি দিয়েছে ওকে এমনি পোশাকের জন্য 55,000 টাকা দিছে পোশাকের জন্য হ্যাঁ তাহলে মেয়ের গহনা গুলো নিয়ে বলছো তোমরা ফোন দিচ্ছ না মেয়ে অসুস্থ ওকে তো ডাক্তার দেখাইতে হবে চিকিৎসা করাইতে হবে এরকম বললে ওরা বলে যে মেয়েকে চিকিৎসা করাইছে পাপড় বাড়িতে তোমাকে ঝুলিয়ে রেখেছে তুমি জানো না তোমার ভবিষ্যৎ কি তুমি আবার কেন পড়ালেখে ভর্তি হচ্ছ না আমি এবারে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য সবকিছু রেডি হয়েছিল আমাদের যখন এগুলো ইনফরমেশন পাইছে আমাদের স্কুলের হেড টিচারকে ফোন করে বলছে যে ও মানে আমার কাছে থাকতে চাচ্ছে না ও অন্য ছেলের সাথে পরীক্ষা করে মানে আমার কাছে যাতে ও ইচ্ছে করে থাকতেছে না তো আমি রাখতেছি ওকে মানে পড়ালেখা করার সুযোগ দিবেন না শাহিদাকে বিয়ে করেছিল 8 লক্ষ টাকা গাবিন দিয়ে এরপর এই জোনাইদি আবার স্কুলে 2 বছর ধরে সে বাপের বাড়িতে লালন পালন হচ্ছে তাকে আর ফিরাফিরির পর নিয়ে যেতে পারেনি তারা নিয়ে যায়নি এবং সমস্ত স্বর্ণালঙ্কার কেড়ে নিয়েছিল এবং স্কুলে মানা করে দিয়েছে তার ফর্ম ফিল আপটা যেন গ্রহণ করা না হয় কারণ সে পরকীয়া করছে এই ধরনের দুষে দুষ্ট করে মূলত আমাদের নারীদেরকে যেভাবে এক প্রকার পুরুষরা শোষণ করছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এখানে শাহিদার মা আছে আমি শাহিদার মায়ের সাথে একটু কথা বলতে চাই আসলে বিষয় কি বলেন আমি গয়নাটা রাখি তা আবার মায়া তো খুব অসুস্থ হারানোর পরে বলা মায়া লকডাউনের হারানে ফিরে বাসা আমি কক্সবাজার ঢুকতে পারি না যখন ঢুকতে পারি না আমার ছোট ভাইকে বলছি এই মায়ের হাতে একটা মোবাইল ছিল 20,000 টাকা চুনাইতে দিয়ে দেখা গেছে তখন শাশু মায়া গোয়া গোয়া সন্ধ্যা যখন করতে যদি ইচ্ছা হয় তুমি চলে আসো আমি রাখবো আর আমিও যাবো না তোমাকে আনতে আর আমার ইভেন আমার ফ্যামিলি থেকে কেউ যাবে না তোমাকে আনতে যতদিন ছিলে কিরকম আচরণ করেছে
খুবই অস্বাভাবিক আচরণ করছে, এমন কি মানে খাওয়াদার মধ্যে অনেক কিছু মানে ইয়া করছে আর কি। কোনদিন কোনদিন ভালো মতো আমাকে ঘুমাইতেও দেয়নি এরকম। তাই মানে কিরকম যা কিছু করা লাগে সকালে নাস্তা পানি সব রেডি করার পর যদি একটু 10-11টার দিকে ঘুমাইতে যায় বলে যে বেশি ঘুমালে হায়াত থামে যায়, ঘুমাইতে হবে না কাজ করো। এখানে বউ আনছি নাকি আর কি আনছি, যে সবসময় ঘুমাই থাকে এই করে সে করে কোনো কাজ করে না, ছেলেকে ফোন দিয়ে বলে ছেলেরা, কিন্তু আমি ওদের পাশে থাকছি ছেলে থাকছে মনে হয় 7 দিন এরপর 10 দিন এরকম, মানে ইভেন ও যতদিন আমি থাকছি ও কিন্তু বাসায় থাকে না, ও তো ঢাকায় থাকে। মানে ও তোমাকে 7 দিনের বউ ফেলে সে ঢাকা চলে গেছে 3 দিন, যখন আমার বিয়ে ছিল বিয়ের 3 দিন পর ও চলে গেছে ঢাকা, ঢাকা চলে গেছে 3 দিন, তখন থেকে মানে ওর মা শুধু কোনোদিন আমার মানে সব সময় তাহলে কি মানে আমার নামে কমপ্লেন শুধু কমপ্লেন কোনোদিন ভালো কিছু আমাকে কাইতো দেয়। হ্যাঁ স্বামী 3 দিন পরে চলে গেছিল। হ্যাঁ আচ্ছা ছেলের বাবার নাম কি? এমন একটা ফোনও যদি দিত আমি আমার ফ্যামিলি থেকে ফ্যামিলিকে বলে আমি চলে যেতাম, কিন্তু কোনোদিন ওরা এখন আপনি কিরকম সমাধান চান? আমি সমাধান চাই, আমি খুব কষ্ট করে আমি একা বিয়া দিছি, সব করে আমার একটা মেয়ে বড় মেয়ে আমি বিয়া দিছি, ও সব গহনা আমার মায়ের গহনা দা যদি আমার মায়াকে দেয় আমি সুন্দর করে, আর মায়ার যদি ভালো ভালো বউর মতো মানি লয় বউর নিয়ে যায় বউর মতো আচরণ করে তো সংসার কি অনলাইন মিডিয়ায় যারা সংযুক্ত আছেন তাদেরকে বলছি, এরকম শাহিদার মতো প্রতিটি ঘরে মূলত কিশোরী কন্যা আছে, মাত্র দশম শ্রেণীতে শাহিদাকে ভালো পাত্র পেয়ে উপযুক্ত পাত্র পেয়ে শিক্ষিত পাত্র মনে করে বিয়ে দিয়েছিল, কিন্তু সেটাই ছিল ভুল। মাত্র 3 দিনের মাথায় নববধূ ফেলে তার স্বামী জোনায়েদ ঢাকায় চলে যায় এবং টানা 3 মাস সে তার শ্বশুর বাড়িতে একটা কাজের নারীও হয়তো এতটা অসম্মানে থাকে না যতটুকু আমি এর মধ্যে কথাবার্তা বলেছি, এবং আসার সময় পৈতৃক গৃহে আসার সময় তার স্বর্ণ অলঙ্কার সব কিছু কেড়ে নিয়ে নেয় এবং মোবাইল সহ কেড়ে নেয়। ইদানিং এটি আসলে প্রবণতা, মেয়েদেরকে বিয়ে দেয় কয় ভরি অলঙ্কার সেসব গুণে, কিন্তু বিয়ের পর দিনই শ্বশুর বাড়িতে শাশুড়ি অথবা স্বামীর বোনরা মিলে এই নারীর এই কন্যার সমস্ত স্বর্ণ অলঙ্কার কেড়ে নেয়া একটি ট্রেডিশন হয়ে গেছে এদেশে। আমরা আসলে প্রতিটি নারীর অধিকার চাই, আমরা প্রতিটি নারীকে যেভাবে ইজ্জত দেয়ার অর্থ আছে পবিত্র কোরআনে লেখা আছে নারী মানে মা। সুতরাং এই যে শাহিদাকে শাহিদার প্রতি যে 2 বছর ধরে অত্যাচার চলছে, একজন কিশোরীকে যে এখনো পর্যন্ত SSC পরীক্ষায় যেন সে নিবন্ধন করতে না পারে, তার স্বামী যে মিথ্যে একটি গুজব ছড়িয়ে দিয়েছে যে সব পরকীয়া করছে তাই তাকে পরীক্ষা দিতে দেয়া যাবে না, হেডমাস্টারকে অনুরোধ করেছে এবং হেডমাস্টারও তাই করেছেন, আমরা এই ধরনের পরিবেশ থেকে প্রতিটি নারীকে মুক্তি দিতে চাই এবং এর পরবর্তী বিষয় আমরা খেয়াল করব যে জোনায়েদ আসলে কোথায় চাকরি করছে, জোনায়েদের পিতার পরিচয় কি, জোনায়েদের মা আসলে এই স্বর্ণলঙ্কার কেড়ে কি ব্যবসা করেছেন এবং কেন 8 লক্ষ টাকা কাবিন দিয়ে খালি হাতে এই মেয়েকে বাপের বাড়িতে পৌঁছালেন, সব কিছুর উত্তর জানার জন্য মুখোমুখি হতে হবে আপনাদের। ধন্যবাদ।